সোমবার 30 অক্টোবর সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে হাজিরা দিলেন অমিত দে। এবারে প্রশ্ন উঠবে, কে এই অমিত দে? আসছি সে বিষয়ে। রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বর্তমান আত্মসহায়ক এই অমিত দে। আগেই তার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি, কিন্তু সোমবার ফের অমিতবাবু ইডির দপ্তরে আসায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে অমিত দে জানান, আগের দিন তল্লাশির সময় তার বাড়ির ভিতর ডিট চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা, কিন্তু তারা নিয়ে আসতে পারেননি। সেই বাড়ি রেজিস্ট্রেশনের ডিডের প্রতিলিপি দিতেই তার এদিন ইডির দপ্তরে হাজিরা দেওয়া। মানে আগের দিন বাড়িতে ঢুকে বাড়ির ডিট দেখতে চেয়েছিলেন তারা, সেটা দিতে পারেননি, তাই অমিত দে আজকে এসেছেন সেই ডিট দিতে। তো অমিত দের বক্তব্য কি একবার শুনেই নিই আপনাদের, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। আমার বাড়ির একটা ডিডের কাগজ ওরা সামনে পুরোটা আনতে পারেনি, সেটা ধরে জিজ্ঞাসা করেন। আমার বাড়ির একটা ডিডের কাগজ ওরা সামনে পুরোটা আনতে পারেনি, সেটা ধরে জিজ্ঞাসা করেন। রেশন বন্টন দুর্নীতি মামলায় অমিত দের বাড়িতে ইতিমধ্যেই রেড করেছেন ইডি আধিকারিকরা। এর আগে এ বিষয়ে দুবার সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরাও দিয়েছেন তিনি। প্রশ্ন উঠছে, তাহলে কি রেশন দুর্নীতির টাকায় জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক অমিত দের বাড়ি তৈরি হয়েছিল? মানে বাড়িটি কি সেই টাকাতেই করা? তাই কি তার বাড়ির দলিল চেয়ে পাঠিয়েছে ইডি? এদিকে এদিনই সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিকও। সকালে নথি হাতে তাকে ইডির দপ্তরে প্রবেশ করতে দেখা যায়। বেশ কিছুক্ষণ পরই ইডির দপ্তর থেকে বেরিয়ে যান তিনি। বেরোনোর সময় তিনি জানান, জ্যোতিপ্রিয় মল্লিকের বিষয়ে একটি চিঠি জমা দেওয়ার ছিল, এটাই জমা দিতে তিনি ইডির দপ্তরে হাজির হয়েছেন। তবে কি চিঠি সে বিষয়ে তিনি কিছু জানেন না বলেই দাবি করেন দেবপ্রিয় মল্লিক। আসুন জ্যোতিপ্রিয় মল্লিকের দাদার বক্তব্য শুনে নেওয়া যায়। হাসপাতালকে একটা চিঠি জমা দেওয়ার কথা ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের, কালেদের অফিস বন্ধ ছিল, উই ডিডন্ট এবল টু ডু দ্যাট। আজকে আমরা এসেছি, সেই এক পাতার চিঠি ওনাদের জমা দেওয়া হলো, সেটা দিয়ে এখন আবার ফিরে যাচ্ছি। ওটা বলতে পারবে জ্যোতিপ্রিয় মল্লিক আর ইডি, ইডিকে জিজ্ঞেস। জ্যোতিপ্রিয় মল্লিকের দাদার বক্তব্যও আপনারা শুনলেন। দুজন ইডি দপ্তরে হাজিরা দিলেন, একজন জ্যোতিপ্রিয় মল্লিক যিনি রাজ্যের মন্ত্রী, তার পিএ বা তার আত্মসহায়ক, তিনি বলছেন যে বাড়ির ডিট জমা দিতে এসেছি। আগের দিন যখন রেড হয়েছিল সেই সময় আমরা দেখাতে পারিনি ডিটটা, আজকে সেই ডিট জমা দিতে এসেছি। পয়েন্ট নাম্বার টু হচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক তিনিও আজকে হাজিরা দিয়েছিলেন। তিনি বলছেন যে একটি চিঠি দেওয়ার ছিল, সেই চিঠিটাই দিতে এসেছি। এবার তখন যাকে যখন প্রশ্ন করা হয় যে কী চিঠি, চিঠির পরিপ্রেক্ষিতটা কী, তিনি বলছেন যে সেটা বলতে পারবেন না, এটা একমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক আর ইডির আধিকারিকরাই বলতে পারবেন। তার মানে নিশ্চয়ই খুব গোপন বিষয় রয়েছে। তো সেই চিঠি তার দাদা মানে জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিকের কাছে কীভাবে পৌঁছলো সেটাও একটা প্রশ্ন উঠতে পারে। তিনি কি এই বিষয়টা জানতেন, তো সেটা নিয়েও একটা প্রশ্ন উঠতে পারে। যাই হোক, সেটা ইডি আধিকারিকরা আগামী দিনে হয়তো তদন্ত করে দেখবেন। কিন্তু দুটো বিষয় স্পষ্ট হলো। এবারে অমিতদের যে বক্তব্যটা শোনালাম আপনাদের, অমিতদের পরিপ্রেক্ষিতটা কি একটু জানিয়ে রাখি। অমিতদের বাড়িতেও ইডি রেড করেছে, তার বাড়ি থেকে কিছু পাওয়া যায় নাকি, তিনি যেহেতু বর্তমান আত্মসহায়ক তিনি কিছু জানেন নাকি, এই বিষয়গুলো তো স্বাভাবিকভাবে উঠবেই। কিন্তু অমিতদের আগে আরেকজন আত্মসহায়ক ছিলেন অভিজিৎ দাস, যাকে নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক, যিনি 2011 সাল থেকে 2017 সাল পর্যন্ত আত্মসহায়কের দায়িত্ব সামলেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের। এবং বলা হচ্ছে এই যে টাইম পিরিয়ডটা 2011 থেকে 17, এই সময়ের মধ্যে এই অভিজিৎ দাস ফুলে ফেঁপে উঠেছেন বিভিন্ন রকমভাবে। তার কারণ এই রেশন দুর্নীতি মামলায় বেশ কিছু শেল কোম্পানি বা ভুয়ো সংস্থা তৈরি করা হয়েছে, যেখানে ব্ল্যাক মানিগুলোকে ইনভেস্ট করা হতো, কাটিয়ে সেখানে ব্ল্যাক মানিগুলোকে কাটানো হতো, কাটিয়ে হোয়াইট করা হতো। এবং এই জায়গাটা অভিজিৎ দাস ভীষণ রকমভাবে সব কিছু জানতেন। এবারে দেখুন, ওই সংস্থাগুলোর ডিরেক্টর পদে বা বড় কর্তা পদে এই অভিজিৎ দাসের পরিবারের লোকজনরা উপস্থিত ছিলেন। আর এই ভুয়ো সংস্থাগুলোয় নাকি কালো টাকা সাদা করা হতো, মানে রেশন দুর্নীতির যে কালো টাকা উঠত সেই টাকাগুলো এই ভুয়ো সংস্থাগুলোর মাধ্যমে হোয়াইট করা হতো, এটাই এখনও পর্যন্ত ইডি আধিকারিকরা নাকি তাদের তদন্তে জানতে পেরেছেন। এবারে কি হচ্ছে, অভিজিৎ দাস যিনি
প্রাক্তন আত্মসহায়ক ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের। তিনি 2011 থেকে 2017 পর্যন্ত ছিলেন, কাজ করেছেন, কিন্তু 17-র পর থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে একটা টানাপোড়েন তৈরি হয়, সম্পর্কে ফাটল দেখা দেয়, তারপর তিনি তাকে এই আত্মসহায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরে আসেন হচ্ছেন এই অমিত দে। এবারে স্বাভাবিকভাবে যেহেতু মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন, তার পিএ যেহেতু অমিত দে, তাই তাকেও জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে, তারও কিছু তথ্য, তারও কিছু ডকুমেন্ট দেখার প্রয়োজনীয়তা রয়েছে ইডি অফিসারদের। তো সেই কারণেই এরকমভাবে ডাকা হচ্ছে। এবারে ইডি আধিকারিকরা যারা তদন্ত করছেন, তারা এই দিকটা দেখতে চাইছেন। এবারে প্রশ্ন হচ্ছে যে এই বাড়ির ডিডে কী রয়েছে, মানে এর দিকেই কেন নজর পড়লো? তাহলে কি এই দুর্নীতির টাকাতেই অমিতদের বাড়ির সঙ্গে কোনো রকমভাবে যুক্ত? সেই প্রশ্নটাও স্বাভাবিকভাবে উঠছে। যদিও সকালবেলা যখন সিজিও কমপ্লেক্সে আসেন অমিত দে, তাকে যখন প্রশ্ন করা হয়, তিনি সুস্পষ্টভাবে ওই একটি কথাই বলেছেন, ডিড দেওয়া হয়নি তাই এসেছেন। একবার শুনে নিই অমিত দের বক্তব্য। আমার বাড়ির একটা ডিউডেট কাগজ ওরা সামনে পুরোটা আনতে পারেনি, সেটা জিজ্ঞাসা করে আমার বাড়ির একটা ডিউডেট কাগজ ওরা সামনে পুরোটা আনতে পারেনি, সেটা জিজ্ঞাসা করে। তো এই হচ্ছে গিয়ে আত্মসহায়ককে ডেকে পাঠানোর কারণ। এবারে তার বাড়িতে আবারও নতুন করে রেড হবে নাকি, তাকে আবারও ডেকে পাঠানো হবে নাকি, সেটা তো আগামী দিনেই বোঝা যাবে, সুস্পষ্ট হবে সেই বিষয়টা। এর পাশাপাশি আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিককেও ডেকে পাঠানো হয়। দেবপ্রিয় মল্লিকের বিষয়টা খুব ইন্টারেস্টিং। তার কাছে একটি চিঠি ছিল, যেই চিঠির বিষয়ে তিনি কিছু জানেন না, এবং সেই চিঠিটির বিষয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হয়, সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেন, তখন তিনি বলেন যে এই চিঠিটি একমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক এবং ইডি আধিকারিকরা তারাই এটা বলতে পারবেন যে এখানে কি রয়েছে না রয়েছে, তারাই সুস্পষ্টভাবে সেটা বলতে পারবেন। কিন্তু দেখুন বিষয়টা যে এই চিঠির ভেতরে কি রয়েছে, এই চিঠিতে কি এমন কিছু গোপন কথা রয়েছে যে কথাটা জ্যোতিপ্রিয় মল্লিক লিখে রেখেছিলেন, যেটা তদন্তে খুব মানে ইফেক্টিভ হতে পারে, যেটা খুব ভালোভাবে কাজে লাগতে পারে। যাই হোক, দেবপ্রিয় মল্লিকের বক্তব্য কি সেটা একবার শোনাবো আপনাদের। কালকে একটা চিঠি জমা দেওয়ার কথা ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের, কালেদের অফিস বন্ধ ছিল, উই ডিডন্ট এবল টু ডু দ্যাট। আজকে আমরা এসেছি, সেই এক পাতার চিঠি ওনাদের জমা দেওয়া হলো, সেটা দিয়ে এখন আবার ফিরে যাচ্ছি। ওটা বলতে পারবে জ্যোতিপ্রিয় মল্লিক আর ইডি, ইডিকে জিজ্ঞাসা। এবারে এই যে রেশন দুর্নীতিকাণ্ড, সেই রেশন দুর্নীতিকাণ্ডের যে জাল, সেই জাল তো গোটানো শুরু করেছেন ইডি আধিকারিকরা। এবারে আর কার কার নাম উঠে আসে সেটা দেখার মতন বিষয় রয়েছে। তবে খুব গুরুত্বপূর্ণ এটা যে যে কীভাবে দুর্নীতি হতো সেই সংক্রান্ত একটি ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। সেখানে বলা হয়েছে যে কীভাবে দুর্নীতি হতো, কত টাকা কমিশন পাওয়া হতো, এবং সেটা কীভাবে একেবারে শীর্ষ স্তর পর্যন্ত যেত। তো এই ধরনের আপডেটগুলো দেখার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করবেন নোটিফিকেশন পেতে, এবং একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট একসঙ্গে পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেলের পাশাপাশি হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও ফলো করে নিন।